এই জন্য বলি ভাই, সিরিয়ার গভর্নর ছিলেন হযরত আবু উবাইদা ইবনে জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক ছিলেন মদিনার প্রেসিডেন্ট। ওমর ফারুক ভাবলেন লোকটারে যে আমি সিরিয়ার গভর্নর বানাইলাম, লোকটার ব্যাপারে একটু যাচাই করলাম না। ওমর ফারুক বলেন ভাই আবু উবাইদা, আমার মনে চাই তোমার বাড়িটা দেখার জন্য। আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সিরিয়ার গভর্নর। তিনিকে বারবার বলাবলির পর আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই উমর, আমার বাড়ি দেখে আপনি সহ্য করতে পারবেন না, আমার বাড়িটা দেখার মতন কোনো কিছু নাই। এবার উমর ফারুক বারবার বলাবলির পর আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেছেন। দুইজন হেঁটে হেঁটে মরুভূমির কাছে চলে গেছেন। কিতাবের মধ্যে আসছেন মরুভূমির কাছে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের ভিতরে দুইজন প্রবেশ করছেন। এবার আবু উবাইদা ইবনে জাররার যে ঘরটা ছিলেন ওই ঘরটা ছিল খিজির পাতার ঘর। কি পাতার ঘর? খিজির, খিজুর পাতার ঘর। এই ঘরটা ছিল খিজুর পাতার ঘর, চতুর্দিক দিয়া খিজুর পাতার বেড়া, উপর দিক দিয়া খিজুর পাতার ছাউনি। ওমর ফারুক বলেন ভাই আবু উবাইদা এই ঘরটা কার? আবু উবাইদা বলেন হযরত এই ঘরটাই আমি আবু উবাইদা ইবনে জাররার ঘর। ওমর ফারুক চোখে পানি ছেড়ে দিয়ে বলেন ভাই আবু উবাইদা, তুমি সিরিয়ার গভর্নর হওয়া সত্ত্বেও তোমার খারি পাতিল কোথায়, তোমার খানার যন্ত্র কোথায়? সঙ্গে সঙ্গে মাতার তক্তার উপর থেকে এক গ্লাস পানি আরেকটা রুটির টুকরাই না তিনি সামনে হাজির করছেন। ওমর ফারুকের সামনে আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রুটির টুকরা আরেক গ্লাস পানি আইনা তিনি নিকট হাজির করছেন। ওমর ফারুক দেখে বলেন ভাই এই রুটির টুকরাটা দিয়া তুমি নিজের জিন্দগি পরিচালনা করো, অথচ তুমি অর্ধেকটা পৃথিবীর গভর্নর হওয়া সত্ত্ব তুমি সাধারণভাবে জীবনযাপন করো। এবার ভাই তোমার ঘুমানোর বিছনাপত্র কোথায়? সঙ্গে সঙ্গে একটা নামাজের মুসল্লাই না আমিরুল মুমিনীন ওমর ফারুকের সামনে হাজির করছে। ওমর ফারুকের চোখ দিয়া ঝর্ণার মতন পানি বাহিন হইতেছে। ওমর ফারুক বলেন ভাই আবু উবাইদা এই নামাজের মুসল্লাটা তোমার কি? আবু উবাইদা ইবনে জাররা বলেন এ আমিরুল মুমিনীন, আমি রাত্রে বেলা দিনের বেলা মানুষের সেবা যত্নের মধ্যে লিপ্ত হয়ে যাই, আর রাত্রে বেলা এবাদত বন্দিগীর মধ্যে আমি লিপ্ত হয়ে যাই, আমি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যাই, আমার যখন ঘুমের প্রয়োজন হয়ে যায় তখন আমার হাতটা মাথার মধ্যে দিয়ে আমি ঘুমাইয়া যাই, আমার বালিশের কোনো প্রয়োজন হই না, আমার তুষকের কোনো প্রয়োজন হই না। আমিরুল মুমিনীন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন হে ভাই আমিরুল, হে ভাই আবু উবাইদা ইবনে জাররা, যতদিন পর্যন্ত তুমি সিরিয়ার গভর্নর থাকবা ততদিন পর্যন্ত আমার রাষ্ট্রের মধ্যে আল্লাহর রহমত চালু হয়ে যাবে, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহর গজব হবে না। দৃশ্য দেখে ওমর ফারুক বলেন ভাই আমি যতদিন পর্যন্ত তোমাকে আমানতদার মনে করেছিলাম পরিপূর্ণ তোমাকে আমি আমানতদার হিসাবে পেয়েছি। সুবহানাল্লাহ, জোরে ক। সাহাবাই কেরামের ভিতরে আল্লাহর বই ছিল, পরিপূর্ণ বই। সিরিয়ার গভর্নর হওয়া সত্ত্বেও নিজের জন্য কোনো কিছু রাখে নাই, সবগুলো ইসলামের জন্য বিলীন করে দিছে। গভর্নর হওয়ার সত্ত্বেও সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে, নিজের জন্য শুধু এক টুকরা রুটি আর এক গ্লাস পানি আর নামাজের একটা মশলা। আর আমরা তো হুকুমের বিছানার মধ্যে ঘুমাই, ফজরের আজান কোন সময় মুয়াজ্জিন দিয়ে কোনো খবর নাই,
এরা সাধারণভাবে জীবনযাপন করছে, এই কারণে এরার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলা এদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে।